আসসালামু আলাইকুম। 26 মে 2023 তারিখে একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এর বিস্তারিত অংশগুলো জানাবো। তার আগে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, এটাতে সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এখানে চাকরির সকল আপডেট তথ্যগুলো আমি নিয়মিত আপলোড করি। এই টপ জব সার্কুলার লিখে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। এরপর আমার যে ভিডিওগুলো ফেসবুকে পেতে ফেসবুক পেজ অ্যানিও নোটিশন জব সার্কুলার, এটাতে সবাইকে ফলো করে রাখার অনুরোধ জানাচ্ছি। এখানে 64,000 উপরে ফলোয়ার্স রয়েছে। এখানে আমি ভিডিওগুলো নিয়মিত আপলোড করি, আশা করি সবাই উপকৃত হবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কারিগরি পুলের বর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখ, সময়সূচি ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পদের নাম ইলেকট্রিক মেকানিক, মোটর মেকানিক, ড্রাইভার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর, ওয়েল্ডার, গ্রিজার। এখানে প্রার্থী অর্থাৎ কতজন পরীক্ষা দিবে এটা সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। পরীক্ষা 26/5/2023 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। এখানে বিজ্ঞপ্তি নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে, এই পদের এই বিজ্ঞপ্তি নম্বর। প্রার্থীদেরকে biwta এর ওয়েবসাইট জবস biwta.gov.bt সাইটে প্রবেশ করে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে আগামী 10/5/2023 তারিখ হতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। তো চাকরি সংক্রান্ত সার্কুলার এবং নিয়োগ পরীক্ষা, পরীক্ষার ফলাফল সহ অন্যান্য যাবতীয় তথ্য পেতে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাই।